আজকে দারুণ ব্যাপার ছিল যেটা, সেটা হচ্ছে যে লিটন দাস অবশেষে রানে ফিরেছেন। এটা বাংলাদেশ দলের জন্য একটা বড় সুসংবাদ, কারণ লিটন দাসের রানে ফেরাটা খুব দরকার ছিল। লিটন দাস এই যে দল খেলছে, টি টোয়েন্টি দল, সেই দলের একেবারে নিঃসন্দেহে সেরা ব্যাটসম্যান, এখানে কোনো সন্দেহ নেই। যদিও ফর্মের কারণে এই মুহূর্তে সবাইকে ছাড়িয়ে আসলে নাজমুল হোসেন শান্ত। শান্ত আজকেও 46-47 রানের একটা ইনিংস খেলেছেন। সেই ইনিংস খেলার পথে তিনি 36 বল খেলেছেন। 73 এবং 47 এই দুজনের কল্যাণেই মূলত শেষ পর্যন্ত 158 রান হয়েছে 2 উইকেটে। এই জায়গাতেই একটা বড় দুর্বলতা, যে 2 উইকেট হারিয়ে রান হয়েছে মাত্র 158। যে রানটা একটা সময় মনে হচ্ছিল যে 200-র কাছাকাছি রান হওয়াটা অনায়াস ব্যাপার, একটা সময় আমরা 9 রান রেটে ব্যাট করছিলাম, কিন্তু 15 ওভারের পরে কি হলো কিছুই বোঝা গেল না, বিশেষ করে 16 ওভারের পরে। এবং 17 ওভারের পরে রীতিমতো বাংলাদেশে মনে হলো যে রানের মহামারী দেখা গেল। শান্ত টিকেছিলেন, লিটন দাস যখন 73 রানে আউট হলেন, তার আগে 51 রানে একবার জীবন পেয়েছেন তিনি। ডাকেট তার ক্যাচ ফেলেছে আর্চারের বলে, আর্চারের বলে আরও একজন লাইভ পেয়েছেন তিনি, রনি তালুকদার, তার ক্যাচ, সহজ ক্যাচ ফেলেছেন রেহান আহমেদ। রেহান এবং ডাকেট যে দুটা সহজ ক্যাচ ফেলেছেন এবং তারা ফিল্ডিংয়ের সময় অন্তত 4টা বাউন্ডারি ছেড়েছে মিস ফিল্ডিংয়ের কারণে, ইংল্যান্ডকে অসহায় মনে হচ্ছিল মোটামুটি 16 ওভার পর্যন্ত, তাদেরকে অসহায় মনে হচ্ছিল 16 ওভার পর্যন্ত। আমরা দারুণভাবে ডমিনেট করেই ব্যাট করছিলাম, কিন্তু মূলত 17 ওভার পরে যখন রানের গতি সাইক্লোন আকারে বাড়ার কথা, লিটন দাসের আউটের পরে তৌহিদ হৃদয়কে না নামিয়ে কিংবা দলে ফিনিশিং রোলে যাকে ভাবা হচ্ছে, যাকে দলে নেওয়া হয়েছে, আজকেও একাদশে সুযোগ পেয়েছেন শামীম পাটোয়ারি, যেটা এই ম্যাচের প্রেডিকশন ভিডিওতে আমরা বলেছিলাম যে শামীম হয়তো আফিফের জায়গায় সুযোগ পাবেন, সেটিই হয়েছে। সেই শামীম পাটোয়ারি যাকে আপনি ফিনিশিং রোলের কারণে বিগ হিটার হিসেবে দলে নিচ্ছেন, তাকে না নামিয়ে কিংবা তৌহিদ হৃদয় বিপিএলে যাকে আমরা দুর্দান্ত শট খেলতে দেখেছি প্রথম থেকেই, তাকে না নামিয়ে সাকিব আল হাসান নিজের উপরে দায়িত্ব নিলেন, নিজে নামলেন এবং নিজে নেমেই সর্বনাশটা করলেন। সাকিব এবং শান্তর শেষ যে জুটিটা, 3 ওভারের জুটি, 18 বল খেলেছেন তারা, এই 18 বলে মাত্র 19 রান এসেছে। মূলত এখানেই অনেকখানি পিছিয়ে গেছে বাংলাদেশ। এখন মোটামুটি খেলাটা বাংলাদেশের হাতে যে আর আছে সেটা বলার কোনো কারণ নেই, এখন মোটামুটি ইংল্যান্ডের হাতেই খেলাটা। যে ইংল্যান্ড, যেটা বলেছি যে 16 ওভার পর্যন্ত বাংলাদেশ তাদেরকে ডমিনেট করেছে এবং নিশ্চিত যে ইংল্যান্ড আজকে বাংলা ওয়াশ হচ্ছে সেই সময় পর্যন্ত মনে হয়েছে, কিন্তু 17 ওভারে এসে দৃশ্যপটটা বদলাতে শুরু করলো এবং শেষ দিকে জর্ডান স্যাম কুরানরা যে দুর্দান্ত বল করেছেন, জর্ডান ডেথ ওভারে অসাধারণ বল করেছেন, আদিল রশিদ অসাধারণ বল করেছেন, আদিল রশিদ মাত্র 23 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, জর্ডান 21 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, স্যাম কুরান উইকেট পাননি কিন্তু 4 ওভারে মাত্র দিয়েছেন তিনি 28 রান। বাকি যে 4 জন বলার, সেই 4 জন বলার মূলত খরুসে বলার ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই ক্যাচ মিস করা, দুজনের লাইভ দেয়া, লিটন 51 রানে লাইভ পাওয়ার পরে 73 করেছেন, অর্থাৎ আরও 22টা রান যোগ করতে পেরেছেন। রনি তালুকদার যদিও খুব একটা পারেননি তিনি তার রান বাড়াতে, শান্ত আজকেও দলের পক্ষে অসাধারণ একটা ভূমিকা রাখলেন, 47 রান, প্রথম ম্যাচে 51, তারপরে 46, আজকে আবার 47। আজকে হাফ সেঞ্চুরিটা হলো না, সেটাও দুর্ভাগ্য, সব মিলিয়ে শেষ 3 ওভারে যেন দুর্ভাগ্য জেঁকে বসেছিল। ইংল্যান্ড অসাধারণ বল করেছে সেটা ঠিক আছে, কিন্তু সেই অসাধারণ বল
করাটা তখনই চোখে পড়ে যখন আসলে শট নিতে পারে না ব্যাটসম্যান। ব্যাটসম্যান যেটা স্লগ করার কথা স্লগ করার পরিবর্তে হয় মিস করে, তা না হলে এক রান নেয় কিংবা দুই রান নেয়, ব্যাটের কানায় লেগেও চার হয় না। সব মিলিয়ে দুর্ভাগ্য বলাটা আমার মনে হয় খুব একটা ঠিক হবে না, কারণ সাকিব তিন ওভার খেলেছেন, শেষ তিন ওভারে তিনি ছয় বল খেলেছেন, ছয় বলে করেছেন মাত্র চার রান। যদি স্লগ ওভারে এই অবস্থা হয় যেখানে ছয় বলে বিশ রান হতে পারত, ছয় বলে বিশ রান হলে দৃশ্যপটটা পরিবর্তন হতো, তিনি যদি সেই উদ্যোগটা নিতে পারতেন তাহলে শান্তর ব্যাট আরও বেশি কথা বলতে পারত। শান্তর 36 বলে 47 না হয়ে হয়তো 36 বলে 60 রান হতে পারত কিংবা তারও বেশি হতে পারত, সেটি হয়নি। আমার মনে হয় যে সেখানেই ম্যাচটা অনেকটাই অনিশ্চিত হয়ে গেল। এখন ইংল্যান্ড এই ম্যাচ যদি জিতে না যায় তাহলে বলা যাবে যে ইংল্যান্ড আসলেই এই দলটা খুবই খারাপ দল, এই দলের আসলে জেতার কোনো কারণই নেই। আমার মনে হয় যে এখন খেলাটা শেষ দিকে এসে খেলাটা ইংল্যান্ডের কোর্টে, বাংলাদেশ যদি দুর্দান্ত অসাধারণ বোলিং করে কিছু একটা করতে পারে তাহলে হয়তো খেলার মোড়টা আবারও ঘুরতে পারে, দেখা যাক কী হয়। আমার মনে হয় যে যেটা খুব সহজ মনে হচ্ছিল বাংলাদেশের ব্যাটিংয়ের সময় আজকে টসে হেরে ব্যাটিং করেছে, কিন্তু সেটা এখন অনিশ্চিত আমার মনে হচ্ছে। প্রত্যাশা বাংলাদেশের বোলাররা এই শেষ দিকের যে স্লগ ওভারের খরাটা সেই খরাটা কাটিয়ে দুর্দান্ত কিছু করবেন, করতে পারবেন কিনা দেখবো।